فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد, সম্মানিত দিনে ভাই জানতে চাইলেন যে আমাদের আমল ইবাদত কবুল হচ্ছে কি না, আমরা এটা কিভাবে বুঝতে পারি? যে সম্মানিত দিনে ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন, আমরা যা আমল করি না না করি, তবে আল্লাহ তাবারক তাআলা দরবারে সেই আমল কবুল হচ্ছে কি না, এর দিকে খেয়াল ধ্যান রাখা ওইটা অত্যন্ত জরুরি। এটা একটা বড় একটা যে সৌভাগ্যের বিষয়, কারণ আমরা যতই ইবাদত করি যদি কবুল না হয় তাহলে তো কোনো ফায়দা নাই। আমরা যত ইবাদত করি আল্লাহ তাআলা কথাটা যদি কবুল করেন সেটাই আমাদের জন্য যে আখিরাতের মধ্যে কল্যাণকর। তাই আমাদের আসলাফগণ ইবাদত করার পরে অত্যন্ত ওনারা চিন্তিত থাকতেন আমার ইবাদত কবুল হয়েছে কি না, কারণ এই ইবাদতগুলো হচ্ছে আমার আখিরাতের পুঁজি। ব্যবসা করা হলো যদি নাকি এর মধ্যে ফায়দা না আসে, তাহলে দুনিয়াতে যে আমরা ক্ষতি অনুভব করি এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব। যদি নাকি সেই ইবাদত বন্দেগী কবুল না হয় তাহলে আখিরাতের জন্য অত্যন্ত আমার কষ্টসাধ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করুক এবং কবুল হয় মতো ইবাদত করার তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই, ইবাদত কবুল হয়েছে কি হয়েছে না এ বিষয়ে আমরা দশটা জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখতে পারি। প্রথম কথা খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত কবুল করবেন মুত্তাকিনদের থেকে। তাই মুত্তাকিনের সিফত গুণাগুণ আমার মধ্যে যত বেশি থাকবে ততই আমি মনে করতে পারি যে আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে। মুত্তাকিন হইতে হলে শিরিকবিহীন, ইমানের প্রয়োজন এবং এখলাসের প্রয়োজন, যা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক করব। এটা হচ্ছে মুত্তাকি হওয়ার শর্ত। কারণ আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন, যদি নাকি এখলাস না থাকে বা আমার ইমানের মধ্যে দুর্বলতা থাকে বা কুফরি শিরকি বেদাতি থাকে, তাহলে আমার ইবাদত কবুল হবে না। তাই প্রথম কথা হচ্ছে আমাকে একনিষ্ঠভাবে খালেস ইমানদার মোমেন মুসলমান হইতে হবে, আর প্রত্যেক ইবাদতের মধ্যে এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আর দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদতগুলো করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিনদের থেকেই যে ইবাদত কবুল করেন। তাই আমাদের প্রত্যেক জন্য জরুরি হচ্ছে যে মুত্তাকিন এর গুণ অর্জন করা। এক নম্বর, ইবাদত কবুল হয়েছে কি হয়েছে না এর আলামত হচ্ছে আদমুর রুজু ইলা যামবি বাদা তাহ, আল্লাহর ইবাদত বন্দীর পরে গুনার দিকে না ফিরে যাওয়া। যে ব্যক্তি ইবাদত বন্দীর দিকে মনোনিবেশ করে আর গুনার দিকে সে ফিরে না যায়, বোঝা গেছে তার ইবাদত কবুল হচ্ছে। দুই নম্বর, ওয়াল ওয়াজিল মিন আদমি কবুলিল আমাল, ইবাদত করার পরে ভয়ে থাকা আমার ইবাদত কবুল হচ্ছে কি না, আমার ইবাদত যে কবুল যদি না হয় তা আমার জন্য অনেক ক্ষতি, এই কথার প্রতি ভয় রাখা। তিন নম্বর হচ্ছে তৌফিক ইলা আমাল সালিহাহ বা আদাহা, আপনি একটা নেক কাজ করলেন এরপর আরও একটা নেক কাজের সুযোগ হলো, মনে করতে হবে যে আপনার ইবাদত কবুল হচ্ছে। চার নম্বর হচ্ছে ইসতিগফারুল আমাল ওয়া আদমুল উজুব ওয়াল গুরুর বিহ, যে আমল আপনি যতই করেন এটাকে ছোট মনে করতে হবে, এর আমল করার কারণে নিজের মধ্যে অত্যন্ত যে একটা অহংকার ভাব না আসা, এবারে একেবারে বেশি নিজে নিজে খুশি না হওয়া, এগুলা দোকানা খাওয়া নিজের আবাদতের কারণে, যদি এগুলো না আসে বোঝা যাচ্ছে আপনি যতই আবাদত করেন তারপরে আপনি অল্প আবাদত করছেন বলে মনে হয়, তাহলে এটা আবাদত কবুলিয়তের একটা আলামত। ফার্স্ট নম্বর হচ্ছে হুব্বুত তাআহ ওয়া কারহুল মাসিয়া, আবাদতের প্রতি ভালোবাসা আর গুণের প্রতি যদি আপনার ঘৃণা থাকে মনে করতে হবে আপনার আবাদত কবুল হচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান আনছে
আর আল্লাহ জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব, তোমরা জেনে রাখো যে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাইলে আপনি এবাদত বন্দিকি জিকির আজকে যত এবাদত বন্দিকি করেন না কেন, এর প্রতি ভালোবাসা আসা এবং গুনাহের প্রতি অনীহা আসা, ঘৃণা আসা, এটা হচ্ছে এবাদত কবুলিয়তের একটা লক্ষণ। ৬ নম্বর হচ্ছে আর রাজা ওয়া কাসরাতু দোয়া, আল্লাহ তাবারকাতাল প্রতি আশাবাদী হওয়া যে আল্লাহ তাবারকাতাল আমার এবাদত কবুল করবেন। ওয়া কাসরাতু দোয়া, এবাদত কবুলের জন্য বেশি থেকে বেশি দোয়া করবে। কারণ আমরা জানি সূরা বাকারার ১২৭ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর বানাইতেছিলেন তখন ওনারা আল্লাহ তাআলার কবুল হওয়ার জন্য দোয়া করতেছিলেন। ওয়া ইয ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম আল্লাহর ঘর বানাইতেছিলেন, নির্মাণ করতেছিলেন, তখন ওনারা দোয়া করতেন হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে আপনি এই আমল কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্ব জ্ঞানী। তাই আমরা এবাদত করবো, এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ৭ নম্বর হচ্ছে আত্তাইসিরুল ইত্তাআ ওয়াল ইবাদ ওয়াল মাসিয়া, এবাদতের জন্য সহজ হওয়া, অর্থাৎ আপনি যে কোনো একটি আবাদত করবেন এবাদতের আগে এই আবাদতকে কীভাবে আপনি করতে পারেন, এবাদত করার মধ্যে যেন কোনো বিঘ্নতা বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন যে আবাদতের জন্য আমি সহজ হইলাম এ কথার অর্থ হচ্ছে এবাদত করতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এগুলা দূর করা এবং এবাদত সহজভাবে করতে পারা, এই যে একটা মনোনিবেশ আর গুনাহ থেকে দূরে থাকার পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে এবাদত কবুলিয়তের একটা লক্ষণ। অর্থাৎ এবাদতের জন্য প্রস্তুত হওয়া আর গুনাহ থেকে বাঁচার জন্য যে সমস্ত গুনার কারণগুলো হইতে পারে এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এটাও একটা এবাদত কবিরতের লক্ষণ। আর তোমার হচ্ছে হুব্বুস সালেহীন ওয়া বুগযু আহলিল মাআসি, যারা সৎ লোক, নেককার, ফরেজগার, মুত্তাকি, হ্যাঁ, তাদের প্রতি অন্তরে ভালোবাসা, এবং যারা আহলে মাআসি, গুনাহগার, পাপিষ্ট, তাদের প্রতি যদি নাকি শত্রুতা ভাব আসে, তাদের প্রতি ঘৃণা আসে, তাহলে বোঝা যাবে আপনার এবাদত কবুল হচ্ছে। আর ৯ নম্বর হচ্ছে কাসরাতুল ইস্তিগফার, বেশি থেকে বেশি ইস্তিগফার করা। আর যার ইস্তিগফার নসিব হয়েছে মনে করতে হবে যে তার এবাদত কবুল হচ্ছে। ১০ নম্বর হচ্ছে আল মুদাওয়ামাতু আলাল আমাল সালিহা, নেক আমলের প্রতি যত্নবান হওয়া, অর্থাৎ সবসময় একটা আমল জারি রাখা, আপনি কম করেন কিন্তু এবাদতটা আপনি সবসময় করেন, ফরজ এবাদতের কথা বলতেছি না, আপনি কোনো নফল এবাদত করতেছেন এটাকে একদিন করে ছেড়ে দিবেন না, বরং সবসময়ের মধ্যে করবেন, এ সবসময় করতে পারার একটা তৌফিক হওয়া, এটাও একটা এবাদত কবুলিয়তের লক্ষণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো কাজ আমল করতেন, আসবাতাহু, এটাকে মজবুতভাবে করতেন, অর্থাৎ এটাকে ধারাবাহিকভাবে এই আমলটা করতেন, ছেড়ে দিতেন না। আর বুখারী মুসলিমের একটা হাদিস আছে, ওয়া হাব্বুল আমাল ইলা আল্লাহ ওয়া ইলা রাসূলিহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাত, উত্তম আমল হচ্ছে আহাব্বুল আমালে, আমলের মধ্যে যে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার নিকটে এবং আল্লাহ রাসূলের নিকটে আদওয়ামুহা, এটাকে সবসময় করা, ওয়াইন কাল্লাত, যদি নাকি পরিমাণে এটা কম হয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়াইন কাল্লা, আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শ্রেষ্ঠ আমল হচ্ছে, প্রিয় আমল হচ্ছে যে আমল সবসময় করা হয় যদিও নাকি পরিমাণে সেটা কম হয়। তাইলে আল মুদাওয়ামাতু আলাল আমালি সালিহা, নেক কাজ ধারাবাহিকভাবে করতে পারা, এটাও একটা ইবাদত কবুলিয়তের একটা লক্ষণ। তো পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যাইয়িনহু ফী কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনাল রাশিদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের অন্তরের মধ্যে ঈমানের মহব্বত সৃষ্টি করে দেন এবং এটার সৌন্দর্য আমাদের কলমের মধ্যে দান করেন, এবং সর্বপ্রকার কুফুরি এবং ফাসিকি এবং নাফরমানি আমাদের অন্তরের মধ্যে যেন এর ঘৃণা সৃষ্টি করে দেন এবং আমাদেরকে যেন সঠিক পথের অনুসারী করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়র, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا رب العالمين.